उद्धव जी तो सुन लीजिए, ताल ठोक के कह रहा हूं मैं, आइए मैदान में, मैं आमने सामने बात करता हूं। मारा गया है बिन बीचन, मुझे मारा गया, मुझ पुलिस ने मुझे मारा। অগণতান্ত্রিক ভাবে গ্রেপ্তার করা হয়েছে অর্ণব গোস্বামীক। গণতন্ত্রক হত্যা করেছে মহারাষ্ট্র সরকারে, শীঘ্রই মুক্তি করে দিয়ক রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীক। অর্ণবক গ্রেপ্তারের পিছতে অসমৰ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালৰ দাবি এয়া। ইয়াক আমি তীব্র ভাষায় নিন্দা করেছো। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই আক্রমণ সমগ্র ভারতবর্ষের গণতান্ত্রিক ভেটির উপর আক্রমণ স্বরূপ, গতি ইয়াক কোনো যুক্তিতে আমি সহ্য নকরো। আমি সেইভাবে মহারাষ্ট্র সরকারক আমি দাবি জানাইছো, বিনা সত্ত্বে অতি শীঘ্রে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতি সম্মান জানাই অর্ণব গোস্বামী ডাঙরিয়াক মুক্তি দিব লাগে। শিবসেনা কংগ্রেস সকলে মিলিতভাবে চলাইছে, এনসিপি ইত্যাদি ইত্যাদি, গতি কংগ্রেসের পুরোনা যদি প্রবণতা গণতন্ত্রক নিঃশেষ করার, সেই প্রবণতার ইয়াত প্রতিফলন ঘটিছে। গতি এই কথা কোনো যুক্তিতে আমি মানি নলও, গণতন্ত্রত বিশ্বাসী কোনো ভারতীয় নাগরিকে এই কথাটো মানি নলয়। গতি আমি গরিহণা দিছো আর বিনা সত্ত্বে অতি শীঘ্রে অর্ণব গোস্বামী মুক্তি দিব লাগে। বুধবারে পুয়ায় মুম্বাই আরক্ষী গ্রেপ্তার করিলে দেশের জনপ্রিয় সাংবাদিক অর্ণব গোস্বামীক। আত্মহত্যাত উচতনি দিয়ার অভিযোগত গ্রেপ্তার হয় সাংবাদিকগী। অনভয় নায়ক আর তেওঁৰ মাতৃ কুমুদ নায়কৰ আত্মহত্যা গোচৰত নাম সাঙুৰকাইছিল রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামীর। নায়কে আত্মহত্যার টুকাত অর্ণব গোস্বামীর লগতে আন দুগৰাকীয়ে তেওঁক 5.40 কোটি টকা দিবলৈ বাকি থকা বুলি লিখি থৈ গৈছিল। নায়কৰ কন্যা আদন্য নায়কে এই সন্দৰ্ভত আলিবাগ আৰক্ষী থানাত এক এজাহাৰ দাখিল কৰাৰ পিছতেই বুধবাৰে গ্ৰেপ্তাৰ কৰা হয় অর্ণব গোস্বামীক। সাংবাদিকগৰাকীক গ্ৰেপ্তাৰৰ পিছত দেশজুৰি ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। অসন্তুষ্টি ব্যক্ত কৰিছে শাসকীয় বিজেপিয়ে। ইতিমধ্যে বিজেপিৰ সকলো শীৰ্ষ নেতাই এই ঘটনাৰ গৰিহণা দিছে। ইফালে গ্ৰেপ্তাৰৰ সময়ছোৱাত অর্ণৱক শাৰীৰিক নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে মুম্বাই আৰক্ষীৰ বিৰুদ্ধে। আনহাতে এই ঘটনাক লৈ এতিয়া সামাজিক মাধ্যমতো ধুমুহাৰ সৃষ্টি হৈছে। একাংশই অর্ণবৰ মুকলিৰ দাবী তুলিছে যদিও আন একাংশই মুম্বাই আৰক্ষী আৰু মহাৰাষ্ট্ৰ চৰকাৰক সমৰ্থন জনাইছে। নেশ্যনেল ডেস্ক, TNL News।